নমস্কার ডিজিট বাংলার আরও একটি আনবক্সিং সেশন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা আপনাদের কাছে যেই ফোনটি নিয়ে এসেছি তা বুঝতেই পারছেন, রিয়েলমির ফোন রিয়েলমি 3। যেই ফোনটি লঞ্চ হবে বলে আমরা বিভিন্ন সময় ধরে খবর পাচ্ছিলাম। আসুন ফোনটির ডিটেলস বলার আগে ফোনটির বক্স খুলে দেখি, ফোনটি দেখতে কেমন এবং ফোনে আর কী কী দেওয়া হয়েছে। বক্স খোলার সাথেই প্রথমে একটি ছোটো বক্স দেখা গেল, যাতে আপনারা দেখছেন পিন এবং অ্যারো দেওয়া আছে, যা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে সিম পিন আছে এবং সিম ইজেক্টর টুলের সাথে এখানে রিয়েলমি যেমন তাদের ম্যানুয়াল গাইড ইত্যাদি দেয় এবং সাথে টিপিউ কভার। আসলে রিয়েলমি ফোনের টিপিউ কভার কেন দরকার সেটা আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখছেন ফোনটি আমরা সব অন করছি আপনাদের সামনে, রিয়েলমি 3 ফোনটি, কিন্তু এর মধ্যেই ফোনটি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পড়ে গেছে। এর সঙ্গে ফোনটি ফার্স্ট টাইপ সি চার্জিং সাপোর্ট করে, সি চার্জিং এবং চার্জিং পোর্ট, এবং এছাড়া এই বক্সে কিন্তু আর কিছু দেওয়া হয়নি। যদিও রিয়েলমির ফোনটিতে একটি 3.5 mm হেডফোন জ্যাক আছে, কিন্তু কোম্পানি এখানে কোনো হেডফোন দেয়নি। আপনারা ফোনটি যতক্ষণ অন হচ্ছে ফোনটি একবার ভালো করে দেখে নিন, দেখতে পাচ্ছেন এখানে চার্জিং পোর্ট, 3.5 mm অডিও জ্যাক এবং অডিও স্পিকার গ্রিল, এখানে সিম ইজেক্টর টুল, ভলিউম অন অফ সুইচ, পাওয়ার অন অফ সুইচ। এবং ফোনটি আমরা আপনাদের কাছে আনার আগে সেট আপ করে নিয়েছিলাম এই ফোনটি। ফোনটি আমরা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনটির যে ডুয়াল রিয়ার ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন তা 16 এবং 5 মেগাপিক্সেলের। এই ফোনটিতে একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে আছে। এবং আমরা একবার ফোনের সেটিংসে খুলে দেখি যে ফোনের সেটিংসে কী দেওয়া হয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের বলি যে ফোনের যে ফ্রন্টে একটি ওয়াটার ড্রপ নচ আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ওয়াটার ড্রপ নচে ফোনের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এবং এই ফোনটি কালার ওএসে চলে। এই ফোনটির অ্যাসপেক্ট রেশিও 19:5:9। এই ফোনটির সেটিংস আমরা আপনাদের সামনে খুলেছি। ফোনটিতে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, ফেস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস এবং পালস লক ইত্যাদি দেওয়া হয়েছে। এর সাথে ফোনটির আমরা লাস্টের ফোনটি আমরা যদি শেষে গিয়ে দেখতে পাবেন, এই ফোনটিতে অ্যাবাউট ফোন সেকশনে যদি আমরা অন করি তাহলে এখানে দেখতে পাবেন যেটি লেখা আছে যে এটি Android 9 পাইতে লঞ্চ হয়েছে, এবং এটি র্যাম 4 GB এবং 64 GB ভ্যারিয়েন্ট, এবং এই 4 GB এবং 64 GB ভ্যারিয়েন্ট Android 9 পাইতে লঞ্চ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে। এবং এটি এর কালার ওএসে এসছে এবং এটি একটি অক্টোকোর প্রসেসর। আমরা আপনাদের সামনে এই ফোনটির ক্যামেরা একবার অন করে দেখাচ্ছি, জিনিসগুলো সরিয়ে নিই। দেখতে পাচ্ছেন এই ফোনে পোর্ট্রেট মোডও আছে, রিয়ার ক্যামেরাতে পোর্ট্রেট মোডের সঙ্গে সঙ্গে ভিডিওর অপশন এবং প্যানো এক্সপোর্ট, টাইম ল্যাপস, স্লোমোর অপশনও দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে এই ফোনটিতে আপনারা অন্যান্য যে অপশন পাবেন লোকেশন এবং স্ট্যাটাস ফিডের। এবং সঙ্গে আমরা ফ্রন্ট ক্যামেরাটি অন করে যদি দেখি তাহলে ফ্রন্ট ক্যামেরাটিতেও কিন্তু ফটো, ভিডিও এবং ফ্রন্ট ক্যামেরাতে পোর্ট্রেট মোডের অপশন দেওয়া হয়েছে এবং সেখানেও টাইম ল্যাপস আছে, যদিও ফ্রন্ট ক্যামেরাতে স্লোমো নেই। এই ফোনটি রিয়েলমির ফোন এবং এই ফোনটি 4 GB র্যাম এবং 64 GB স্টোরেজে লঞ্চ হয়েছে। এই ফোনটির দাম এবং অন্যান্য ডিটেলস আপনারা আমাদের নিচের বক্সে পেয়ে যাবেন, এবং সেই সঙ্গে এই ফোনটি কবে থেকে কেনা যাবে সে বিষয়ে আমরা সেখানে ডিটেলসে বলবো। এই ফোনটি রিয়েলমির ফোন রিয়েলমি 3, যা সবে মাত্র লঞ্চ হয়েছে। আমরা ব্যাকসাইডটা একবার দেখিয়ে দিই। ব্যাকসাইডে যে রিয়ার ক্যামেরা আছে তার বিষয়ে আমরা আপনাদের বলেছি। এই ফোনটিতে রিয়েলমি তাদের আগের ফোনের থেকে অন্যরকমভাবে ক্যামেরা সেট আপ করেছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে দেখছেন। আমরা জানি রিয়েলমি 1 ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল না, কিন্তু রিয়েলমি তাদের রিয়েলমি 2 প্রো এবং রিয়েলমি 3 ফোনও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে রিয়েলমির লোগো। এবং এই ফোনটিতে কিন্তু রিয়েলমি তাদের পরিচিত সেই ডায়মন্ড কাট শেপের ডিজাইন দেয়নি, একটু অন্যরকমের ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। এই ডিজাইনটির সঙ্গে আমরা ওপোর সবে লঞ্চ হওয়া ফোন ওপো K1 একটি ডিজাইনের মিল দেখতে পাচ্ছি। এছাড়া এই ফোনটির আর কীরকম, এই ফোনটির অন্যান্য ডিটেলস কী, তা আমরা আপনাদের কোনো না কোনো ফ্যাক্ট সেশনে বা কম্প্যারিজন সেশনে আপনাদের সামনে অবশ্যই নিয়ে এসে জানাবো। ততক্ষণের জন্য আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের অবশ্যই মনে করিয়ে দিই যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। এবং আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চান তাও আমাদের জানান। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।